আসসালামু আলাইকুম, সুমায়াস ফুড অ্যান্ড ফ্যাশন চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুড়িঘণ্ট। মুগ ডাল এবং রুই মাছের মাথা দিয়ে দারুণ স্বাদের এই মুড়িঘণ্ট, এই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। মুড়িঘণ্ট রান্না করাটা কিন্তু তেমন কোনো কঠিন রান্না নয়, তারপরেও আমি এই সিম্পল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি নতুন রাঁধুনিদের জন্য। নতুন রাঁধুনি আপু অ্যান্ড ভাইয়েরা, আপনারা কিন্তু আমার এই রেসিপিটি ফলো করতে পারেন, তাহলে টিপস অ্যান্ড ট্রিক্স দুটোই পেয়ে যাবেন। এই মুড়িঘণ্ট রেসিপিটি এক এক এলাকায় এক একভাবে রান্না করে থাকে, তবে আজ আমি আপনাদের সাথে আমার রেসিপিটি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ইনশাল্লাহ আমার বিশ্বাস, আপনারা যদি আমার মতো করে একবার মুড়িঘণ্ট রান্না করেন তাহলে এই লোভনীয় রেসিপিটি আপনারা বারবার রান্না করবেন। তো চলুন রান্না শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। মুড়িঘণ্ট রান্না করার জন্য প্রথমে আমি মুগ ডাল ভেজে নিচ্ছি। আমি এখানে এক কাপ মুগ ডাল নিয়েছি, এটাকে আমি ব্রাউন করে ভেজে নেব। দেখুন মুগ ডাল ব্রাউন কালার হয়ে গিয়েছে, তার মানে ভাজা হয়ে গিয়েছে এবং মুগ ডাল থেকে খুব সুন্দর একটি সুঘ্রাণ বেরিয়েছে, তার মানে মুগ ডাল ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো মুড়িঘণ্ট রান্না করার জন্য আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি। এখানে দুইটি রুই মাছের মাথা আছে। আমি এটাকে লবণ দিয়ে এবং সাথে কিছু লেবু দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এতে করে মাছের যে একটি গন্ধ থাকে সেটা চলে যায়। এবার আমি এতে এক চা চামচ লবণ এবং এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে, এবার আমি এটাকে ভেজে নেব। আর ভাজার জন্য চুলায় আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তারপরে এই মাথাগুলি দিয়ে এটাকে দুপাশ খুব ভালোভাবে ভেজে উঠিয়ে নেব। মাথাগুলি খুব ভালোভাবে দুপাশ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলি উঠিয়ে নিচ্ছি। আরেকদিকে এবার চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ, সাথে 4টি তেজপাতা, 4টি দারচিনি, 4টি এলাচ দিয়ে খুব ভালোভাবে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। তবে এটাকে খুব বেশি ভাজবো না, পেঁয়াজের থেকে যেন গন্ধটা চলে যায় আমি আধা আধিভাবে ভেজে নেব। আধা ভাজা হয়ে যাওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আদা রসুন দেওয়ার আগে যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু আদা রসুন বাটা দেওয়ার পরে সেটা আর ছিটে না, তাই আমি প্রথমে লবণ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি আরেকটু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া। সব উপকরণ একটু নেড়েচেড়ে এতে দিয়ে দিচ্ছি পানি। সাথে সাথে পানি দিয়ে মশলা কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু মশলা পুড়ে যাবে। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার আমি এতে ভেজে রাখা মাছের মাথাগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়েচেড়ে তারপরে এতে আরও 1 কাপ পানি দিয়ে আমি নেড়েচেড়ে তারপরে ঢেকে মাথাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এবার আমি সবগুলি মাথা একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি, যাতে করে এটা ভেঙে মুড়িঘণ্টার সাথে কাটা একাকার হয়ে না যায়। তাহলে সবাই কিন্তু বেশি কাটা খেতে পছন্দ করে না, আর যারা পছন্দ করেন তারা না উঠালেও চলবে, তবে আমি খুব বেশি কাটা ভাঙ্গা পছন্দ করি না, তাই আমি এবার মাথাটাকে উঠিয়ে রাখছি, আমি এটাকে পরে দিয়ে দেব। সবগুলি মাথা উঠানো হয়ে গিয়েছে, এবার আমি মশলায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডাল, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি ডাল দিয়ে প্রথমে এই মশলার সাথে ডাল কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ডাল কষানো হয়ে না যাওয়া পর্যন্ত। ঢাকনা উঠিয়ে নিয়েছি, ডাল কষানো হয়ে গিয়েছে, এবার আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি এবং দিয়ে দিচ্ছি উঠিয়ে রাখা মাছ। সব কিছু এবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পুরোপুরি রান্না হয়ে না যাওয়া পর্যন্ত। সব শেষে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। আমি মাঝখানে আরও 2-1 বার নেড়েচেড়ে দিয়েছিলাম, দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গিয়েছে মুড়িঘণ্ট। এবার রান্না কিন্তু শেষ পর্যায়ে, এবার আমি এতে দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা এবং সাথে আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ টালা জিরা গুঁড়া। আপনারা যদি ফ্রেশ এই টালা জিরা গুঁড়াটা সব শেষে দেন তাহলে কিন্তু যে কোনো তরকারিরই খুব সুন্দর একটি ঘ্রাণ আসে এবং ওটা খেতে কিন্তু স্বাদেও অসাধারণ হয়। তো আমার রান্না কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, একটি বাটিতে পরিবেশন করে নেব।
আমি এই চ্যানেলটি নতুন খুলেছি। আমি একজন নতুন ইউটিউবার। আমি কিন্তু খুব সুন্দর করে কথা বলতে পারি না এবং গুছিয়েও কিন্তু কোনো কথা বলতে পারি না। তো আমার কথায় যদি কোনো ধরনের ভুল থাকে তাহলে প্লিজ সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। দেখুন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গিয়েছে লোভনীয় এবং দারুণ স্বাদের এই মুড়িঘণ্টা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই আপনারা এই রেসিপিটি তৈরি করবেন এবং আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে রেসিপিটি শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন। যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইট অন করে অল বাটন ক্লিক করে নেবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।